বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে বাংলা পরীক্ষার ক্ষেত্রে নম্বর তোমাদের বাড়তে চলেছে যেটা এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোথায় নম্বর বাড়তে চলেছে কেনই বা নম্বর বাড়তে চলেছে সম্পূর্ণটা বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি যে এখানে তোমরা বাংলা পরীক্ষায় তোমাদের প্রশ্নে একটা বিষয় লক্ষ্য করেছ তোমাদের প্রশ্নে একের চার দাগে তোমরা প্রত্যেকে দেখেছ তোমাদের দিয়েছে নেতাজি সুভাষচন্দ্রের একশো পঁচিশতম জন্ম জয়ন্তীর ই তো এখানে প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটা ডেটা কিন্তু এখানে ভুল দিয়েছে উচ্চশিক্ষা প্রেসিডেন্সি কলেজে আই এস এ এস পরীক্ষায় উত্তীর্ণ তো আই এ এস পরীক্ষায় উত্তীর্ণ তখন তো আই পরীক্ষা ছিলই না আই পরীক্ষা তো সেই সময় ছিলই না তো আই এস এ হবে না এখানে কি হয়ে যাবে আইসিএস ঠিক আছে আইসিএস এর জায়গায় আইএএস দিয়েছে এটা সত্যি একটা বড় ভুল যদিও মধ্যশিক্ষা পর্ষদ যদিও বোর্ডের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা একটা প্রিন্টিং মিস্টেক অর্থাৎ ছাপাতে ভুল হয়েছে তো সেই কারণে তোমাদের জন্য কিন্তু নম্বর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে যেটা একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু উঠে এসছে যেটা তোমাদের প্রত্যেকের জন্যই সুখবর যে তোমরা এখান থেকে নম্বর পাচ্ছ এবার এই যে বাংলা পরীক্ষার একের চার দাগের এ যে সম্পূর্ণ নম্বর তুমি পাবে কি না সেটা কিন্তু উল্লেখ করা নেই শুধুমাত্র একটা জায়গায় ভুল রয়েছে এ সে এই জায়গাটা ভুল রয়েছে সেক্ষেত্রে এ এই জায়গাটার এই পোর্শানে পার্ট হিসাবে এক্সট্রা কিছু নম্বর দেবে না সম্পূর্ণ নম্বরটাই দেবে এই পোর্শানে সেটা উল্লেখ করা নেই বাদ বাকি তোমরা যে কিছু নম্বর এক্সট্রা পাচ্ছ সেটা বোর্ডের ঘোষণা অনুযায়ী তোমরা বুঝতেই পারছ বাকি তোমাদের কি মন্তব্য সম্পূর্ণ নম্বর দিয়ে দেওয়া উচিত না যে পাটের যে বিষয়টা রয়েছে এ তোমাদের সেটা নাম্বার দেওয়া উচিত আমার ব্যক্তিগত মতামত জানাবো না তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা রেজাল্ট পাবে তোমাদের রেজাল্ট ভবিষ্যতে কাজে লাগবে তোমাদের মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করো না কালকের ইংলিশ পরীক্ষা নিয়ে এ ভাবো এবং যাদের ভয় রয়েছে ইংলিশ পরীক্ষায় এই ভিডিওটা দেখো তোমাদের অত্যন্ত কাজে আসবে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল